বিশেষ অনুশীলনে ব্যস্ত পাকিস্তানের ক্রিকেটাররা। বিশেষ এই কারণে, কেননা ওয়ানডেতে ভিন্ন কিছু করতে যাচ্ছে দলটা। ওয়ানডে ক্রিকেটে বাবর আজমরা খেলতে চায় আক্রমণাত্মক ভঙ্গিতে। তাই তো এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে নেটে দলটা ঘাম ছড়াচ্ছে বিশেষ পরিকল্পনায়। পাকিস্তান দল আফগানিস্তান সিরিজ খেলতে পৌঁছে গেছে শ্রীলঙ্কায়। সেখানে উষ্ণ অভ্যর্থনা পাওয়া বাবর আজমরা এই আফগানিস্তানের বিপক্ষেই তাদের ওয়ানডের পাকবল বাস্তবায়ন করতে যাচ্ছে। ইংল্যান্ডের বাস বলের মতন আগ্রাসী মনোভাবে খেলার চিন্তায় এখন পাকিস্তান। গত মাসেই পাকিস্তান সফর করেছিল শ্রীলঙ্কায়। সেবার প্রতিপক্ষ ছিল সিংহরা, আর লড়াইটা হয়েছিল লাল বলে। পাকিস্তান সেই সিরিজ থেকেই আগ্রাসী ক্রিকেটের আত্মবিশ্বাস মনে গেঁথে নেয়। আক্রমণাত্মক ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে 29 বছর পর ধবল ধোলাই করে পাকিস্তান। ইনিংস প্রতি 4 কিংবা তারও বেশি ওভার প্রতি রান তুলে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন ভেঙে করে চুরমার। ইংল্যান্ড তাদের বাস বলে গোটা ক্রিকেট বিশ্বেরই মনে ভয় ছড়ায়। অনেকেই বলছেন এবার পাকিস্তান শুরু করেছে পাকবল। টেস্টেরই আগ্রাসী ক্রিকেট এবার তারা চালাবে সাদা বলেও। ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম আর অধিনায়ক বেন স্টোকসের শক্ত মনোভাবে ইংল্যান্ড বাস বলে বেশ সফলতা পেয়েছে। পাকিস্তানের প্রধান কোচ অ্যান্ডি ব্র্যাডবার্নও পাক দলে এই আগ্রাসী ক্রিকেটকে এঁটে দিতে চান। তার একটাই কথা, কোনো অনুরোধ নয়, দলে থাকতে হলে এই চাহিদা পূরণ করতেই হবে। নেটে আমরা স্কিল দেখানোর জন্য অনুশীলন করিনি, আমরা উইনিং ক্রিকেট খেলতে চাই, সেভাবেই অনুশীলন করছি। মাঠে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। এটা খেলোয়াড়দের কাছে আমার অনুরোধ নয়, এটা চাওয়া, কারণ আমরা ক্রিকেটের নেতা হতে চাই। এশিয়া কাপে পাকিস্তান দলে সবচেয়ে বড় চমক ফাহিম আশরাফ। 2 বছর পাকিস্তানের হয়ে খেলেননি কোনো ওয়ানডে, তবে হুট করেই তাকে এশিয়া কাপের মতন টুর্নামেন্টে ডাকে পাক নির্বাচকরা। কারণটা আগ্রাসী ক্রিকেট, এই পেস বোলিং অলরাউন্ডারকে স্লগে পাওয়ার হিটিং করার জন্য বিবেচনা করা হয়েছে। সবশেষ পিএসএলে 150 স্ট্রাইক রেটে ব্যাটিং, সাথে 8 উইকেট শিকার করা এই অলরাউন্ডারেই নজর কোচেরও। কিছু কিছু দিক থেকে দল নির্বাচন খুবই কঠিন ছিল, কিন্তু অন্য দিক থেকে এটা খুবই সহজ কাজ। আমাদের প্লেইং একাদশ কেমন হবে, অ্যাপ্রোচ কেমন হবে, তা নিয়ে আমরা একেবারেই পরিষ্কার। আমরা কখন কিভাবে আক্রমণ করব, মিডল অর্ডার ব্যাটিং কেমন হবে, এসব নিয়ে পরিষ্কার পরিকল্পনা হয়েছে। আমি মনে করি স্লগে পেস বলে পাওয়ার হিটিং করার জন্য ফাইমের চেয়ে ভালো আর কেউ নেই। পিএসএলে সে খুবই ভালো খেলেছে। পাকিস্তান ওয়ানডেতে তাদের আগ্রাসী ক্রিকেটের অভিষেক ঘটাতে চলেছে আফগানিস্তান সিরিজের মধ্য দিয়েই। দলটা 22 আগস্ট মুখোমুখি হবে আফগানদের বিপক্ষে, এরপর এশিয়া কাপে চলবে পাক আগ্রাসন। এই দুই জায়গা থেকে ভুল ত্রুটি শুধরে বিশ্বকাপে আরও সফলভাবে আগ্রাসন চালাতে চায় পাকিস্তান। দলটা এগোচ্ছে সেই লক্ষ্যেই।